হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই WBCS সিম্পলিফাইড চ্যানেলে। আজকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর খুবই ইম্পর্টেন্ট একটি পিলার, যেটি সবারই জানা, ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলির মধ্যে থাকবে আজকে ট্রান্সফর্মার, যে ডিভাইস আছে সেই ট্রান্সফর্মার, যে বেসিক ইনফরমেশন বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আছে যেগুলোর থেকে প্রিলিমিনারি বা মেন্সে কোশ্চিন জিজ্ঞেস করা হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন আমরা লিনিয়ার মোশন নিয়ে আলোচনা করব অ্যান্ড লিনিয়ার মোশনের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার করার পর বেশ কিছু নিউমেরিক্যালস নিয়েও ডিসকাস করব। সো দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইওর প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স প্রিপারেশন। সো ভিডিওটিকে আশা করি তোমরা এনজয় করবে, ফার্স্ট টু লাস্ট দেখো। যদি কনসেপ্টের কোথাও কিছু ঘাটতি থেকে থাকে, মনে হয় এর থেকে অনেকটাই হেল্প হবে। সো আমরা প্রথমেই স্টার্ট করব ট্রান্সফর্মার থেকে। অ্যান্ড আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মার বেসিক্যালি আ স্ট্যাটিক ডিভাইস দ্যাট কনভার্টস অ্যান অল্টারনেটিং কারেন্ট, যাকে আমরা এসি কারেন্ট বলি, অফ এ সার্টেন ভোল্টেজ টু অ্যান অল্টারনেটিং কারেন্ট অফ ডিফারেন্ট ভোল্টেজ উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। সো ট্রান্সফর্মার বেসিক্যালি একটি স্ট্যাটিক ডিভাইস, যেটি কী করে, যেটি অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজকে চেঞ্জ করে। সো ভোল্টেজকে আইদার এটিকে ভোল্টেজকে ইনক্রিজ করে অর ভোল্টেজকে ডিক্রিজ করে। সো ভোল্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ করার ওপর ডিপেন্ড করে ট্রান্সফর্মারকে আমরা ক্লাসিফাই করব দুটো ভাগে, একটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, একটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মার আসলে কিছুই না, একটি স্ট্যাটিক ডিভাইস যেটি অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজকে চেঞ্জ করে। অ্যান্ড আরেকটি কথা মনে রাখতে হবে, ভোল্টেজকে এটি চেঞ্জ করে বাট অল্টারনেটিং কারেন্টের যে ফ্রিকোয়েন্সি আছে এটি কিন্তু চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি কী থাকে, কনস্ট্যান্ট থাকে। সো আশা করি ট্রান্সফর্মার কী সেটা বুঝতে তোমাদের অসুবিধা নেই। সো ট্রান্সফর্মার বেসিক্যালি একটি স্ট্যাটিক ডিভাইস যেটি কী করে, যেটি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টের ভোল্টেজকে চেঞ্জ করে, সেটা ইনক্রিজও করতে পারে বা ডিক্রিজও করতে পারে, বাট এর ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। সো ট্রান্সফর্মার একটি টিপিক্যাল, যে ট্রান্সফর্মার যেরকম হয় তার পিকচার আমি পাশে তোমাদের দেখিয়েছি, তোমরা দেখতে পারো, তোমরা সচরাচর আশেপাশে সব জায়গায় এটা দেখে থাকো। সো ট্রান্সফর্মার ওপর যে কী পয়েন্টসগুলি আছে, যেগুলো থেকে কিন্তু MCQ আস করা হয়, সেই পয়েন্টগুলি সবাইকে মাথায় রাখতে হবে। ফার্স্ট, ট্রান্সফর্মার কিন্তু ফ্যারাডের যে ল অফ ইন্ডাকশান আছে, ফ্যারাডের ল অফ ইন্ডাকশানের ওপর কিন্তু কাজ করে। সো ফ্যারাডেস লর ওপর কাজ করে, ফ্যারাডেস লস অফ ইন্ডাকশান। সেকেন্ড, ফ্রিকোয়েন্সি রিমেইন্স কনস্ট্যান্ট, আমরা দেখেছি ভোল্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ হবে কিন্তু ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। দেন পাওয়ার রিমেইন্স কনস্ট্যান্ট, সো ট্রান্সফর্মার কিন্তু পাওয়ারেরও কোনো রকম চেঞ্জ করে না, শুধু ভোল্টেজে চেঞ্জ করে। পাওয়ার পি ইকুয়াল টু, আমরা অলওয়েজ বলবো পি ইকুয়াল টু IV। সো এখানে বলে রাখি I মানে বলতে আমরা বলবো, বোঝাবো যে কারেন্ট, কারেন্টকে যদি আমরা ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ পোটেনশিয়াল দিয়ে, তবে আমরা পাবো হচ্ছে পাওয়ার। সো পি ইকুয়ালস টু IV, সো সেটিও কিন্তু কনস্ট্যান্ট থাকে। সো আমাদের পাওয়ার কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, অ্যান্ড এটি ফ্যারাডের লর ওপর কাজ করে। অ্যান্ড ফোর্থ, যে পয়েন্ট যেটি আছে সেটি ইম্পর্টেন্ট, ফেরোম্যাগনেটিক অ্যামোরফাস মেটেরিয়ালগুলো কিন্তু ট্রান্সফর্মার কোর হিসেবে ইউজ করা হয়, যেরকম ম্যাটগ্লাস। ম্যাটগ্লাস এরকম একটি মেটেরিয়াল যেটি ট্রান্সফর্মার কোর হিসেবে ইউজ করা হয়। নেক্সট আমরা ট্রান্সফর্মার ওয়ার্কিং নিয়ে ডিসকাস করব। সো ট্রান্সফর্মার ওয়ার্কিং নিয়ে ডিসকাস করার আগে আমাদের যে একটি পিকচার এখানে দেওয়া আছে সেটি ভালোভাবে বুঝতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে পাশের থেকে যে ছবিটি আছে বা ডায়াগ্রাম আছে, সেখান থেকে চারটি পয়েন্ট আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। একটি হলো VP, যাকে আমরা বলছি ইনপুট ভোল্টেজ, অর্থাৎ যেটা আমরা বাইরের থেকে দেব, অ্যান্ড VS, যেটা আউটপুট ভোল্টেজ, অর্থাৎ যেটা আমরা পাবো যে ভোল্টেজ। এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি, একে বলবো আমরা প্রাইমারি কয়েল, অ্যান্ড এখানে আরেকটি কয়েল দেখতে পাচ্ছি যাকে আমরা বলবো সেকেন্ডারি কয়েল। এই চারটে পয়েন্ট কিন্তু বা চারটে ইনফরমেশন কিন্তু আমাদের জানতে হবে। একটি হলো VP, একটি হলো VS, আরেকটি হলো NP, আরেকটি হলো NS। তো এদের মধ্যে দেখছি একটা রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারবো। আমরা রিলেশন এস্টাবলিশ আপাতত করতে যাব না, ম্যাথমেটিক্যালি কীভাবে করছি। সো আমরা শুধু রিলেশনটা দেখব, VP/VS ইকুয়ালস টু NP/NS। সো VP/VS ইকুয়ালস টু NP/NS। সো এখান থেকে আমরা সবসময় VS-কে ক্যালকুলেট করার চেষ্টা করব। আইদার VS কী হতে পারে, VP-র থেকে বেশি হতে পারে আর VP থেকে কম হতে পারে। যদি VS অর্থাৎ আউটপুট ভোল্টেজ যদি প্রাইমারি ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজের থেকে বেশি হয়, তবে আমরা একে বলবো স্টেপ আপ ট্রান্সফর্মার, অর্থাৎ
আমরা একটা বেসিক এক্সাম্পল থেকে দেখি, যদি 100 ভোল্ট আমরা এখানে ইউজ করলাম, এখানে যদি আমরা 200 ভোল্ট পেয়ে যাই, তবে একে আমরা কি বলবো, একে আমরা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ এটাই ভোল্টেজ এনহ্যান্স করতে বা ইনক্রিজ করতে আমরা ব্যবহার করছি। অ্যান্ড অপোজিট কেসে যদি আমরা দেখি, এখানে আমরা 100 ভোল্ট অ্যাপ্লাই করলাম প্রাইমারি ভোল্টেজ হিসেবে, অ্যান্ড সেকেন্ডারিতে যে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি সেটি হচ্ছে 50 ভোল্ট, তবে একে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো একটি ট্রান্সফরমার কখন স্টেপ আপ বা কখন স্টেপ ডাউন হিসেবে কাজ করবে, এটি একটি মাত্র ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে, এই যে দুটো কয়েল আমরা দেখতে পাচ্ছি, এই দুটো কয়েলের টার্নের ওপর। যখন প্রাইমারি কয়েলের টার্ন সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নের থেকে বেশি হবে, তখন এটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কাজ করবে, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের টার্ন নাম্বার অফ টার্ন প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নের থেকে যদি কম হয়, তবে এটিকে হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। একদম অপোজিটে সেকেন্ডারি কয়েলের যে টার্ন সংখ্যা আছে, অর্থাৎ NS, এটি যদি প্রাইমারি কয়েলের টার্নের থেকে বেশি হয়, তবে সেটি কাজ করবে স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে। নেক্সট আমরা ট্রান্সফরমার যে লসেস অ্যান্ড ইউজেস আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। ট্রান্সফরমার যে লসেসগুলি আছে এগুলোকে বেসিক্যালি আমরা 4টি পার্টে ডিভাইড করতে পারি। আয়রন অর কোর লসেস, সেকেন্ড ওয়ান ইজ কপার অর ওহমিক লসেস, থার্ড ওয়ান ইজ স্ট্রে লসেস, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ডাইলেকট্রিক লসেস। এর মধ্যে আয়রন অর কোর লসেস ভেরি ইম্পর্ট্যান্ট, এটিকে আবার দুটো ক্লাসে আমরা ডিভাইড করতে পারি, একটি হচ্ছে হিস্টেরেসিস লস আর একটি হলো এডি কারেন্ট লস। তো ডিরেক্ট কোশ্চিন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই লসগুলির মধ্যে কোনটি ট্রান্সফরমার সাথে রিলেটেড, সেই জন্য শুধু আমাদের লসেসগুলি জানতে হবে, ডেপথে গিয়ে কিন্তু পড়ার দরকার নেই। নেক্সট ট্রান্সফরমার কোথায় কোথায় কীভাবে ইউজ করা হয়, সো আমরা দেখছি যখন পাওয়ার প্ল্যান্ট থেকে যে ভোল্টেজ আমাদের জেনারেট হয় এটা বেসিক্যালি 12 কিলোভোল্ট এই অ্যারাউন্ডের হয়, একে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে অনেকটা এনহ্যান্স করি, দেন ট্রান্সমিশন লাইন দিয়ে সেটিকে সাবসেন্টারগুলিতে পৌঁছে দিই। তো সাবসেন্টারগুলিতে একে আবার কী করা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে ডিক্রিজ করা হয়, অ্যান্ড ডিক্রিজ করার পর একে আরেকবার ডিক্রিজ করা হয় স্টেপ ডাউন দিয়ে, তারপর সেটা আমাদের আমরা যে যে বাড়িতে যে সমস্ত পাওয়ার সাপ্লাই ইউজ করছি সেখানে কিন্তু এই এই 240 ভোল্ট বা 220 to 240 ভোল্ট রেঞ্জের যে ভোল্টেজ আমাদের পাওয়ার সাপ্লাইয়ে দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজকে ডাউন করার পরেই কিন্তু এখানে প্রোভাইড করা হয়। সো দেখতে পাচ্ছি কীভাবে কাজ করে, পাওয়ার প্ল্যান্ট থেকে প্রথমে স্টেপ আপ দিয়ে ইনক্রিজ করা হয়, দেন ট্রান্সমিশন লাইন দিয়ে সাবসেন্টার, সেখানে একবার স্টেপ ডাউন করা হয় ট্রান্সফরমার ইউজ করে, দেন আরেকবার আমাদের বাড়িতে পৌঁছানোর আগে আরেকবার সেটিকে কী করা হয়, সেটিকে আরেকবার স্টেপ ডাউন করা হয়, দেন আমরা সেটাকে ইউজ করতে পারি। নেক্সট আমরা ডিসকাস করব রেস্ট অ্যান্ড মোশন নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ রেস্ট। ইফ এনি অবজেক্ট do not change its position over a time period with respect to surroundings, then the object is said to be at rest. অর্থাৎ কোনো একটি অবজেক্ট সারাউন্ডিংয়ের রেসপেক্টে যদি তার পজিশন চেঞ্জ না করে, তবে আমরা বলবো যে সেই অবজেক্টটি রেস্টে আছে। অ্যান্ড মোশন ঠিক তার অপোজিট, ইফ এনি অবজেক্ট চেঞ্জ ইটস পজিশন ওভার এ টাইম উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিংস, দেন দ্য অবজেক্ট ইজ সেড টু বি অ্যাট মোশন। অর্থাৎ কোনো একটি অবজেক্ট সারাউন্ডিংয়ের রেসপেক্টে যদি তার পজিশন চেঞ্জ করে, তবে আমরা বলতে পারবো সেই অবজেক্টটি মোশনে আছে। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি রেস্ট অ্যান্ড মোশনের সাথে রিলেটেড, সেটি হলো যে রেস্ট অ্যান্ড মোশন এটি কিন্তু অ্যাবসোলুট নয়, এটি হচ্ছে রিলেটিভ। কেন এটি অ্যাবসোলুট নয়, বিকজ রেস্ট অ্যান্ড মোশন কোনো আমরা একটি পার্টিকুলার অবজেক্টের রেসপেক্টে মেজার করি, সুতরাং অবজেক্ট চেঞ্জ হয়ে গেলে এখন একটি অবজেক্টের রেসপেক্টে আরেকটি অবজেক্ট যে মোশনে আছে, কিন্তু থার্ড আরেকটি অবজেক্টের রেসপেক্টে সে কিন্তু মোশনে নাও থাকতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিই যে রেস্ট অ্যান্ড মোশন কীভাবে এটি অ্যাবসোলুট নয়, একটি রিলেটিভ ম্যাটার। একটি কার চলছে, এখানে পাশাপাশি দুজন বসে আছে, এ অ্যান্ড বি, বাইরে আরেকজন দর্শক দাঁড়িয়ে আছে, সে হচ্ছে সি। সো এ যখন বিকে দেখছে, কারের মোশন আছে, তো এ যখন বিকে দেখছে তখন এর কিন্তু বিকে কী বলে মনে হচ্ছে, রেস্টে আছে। এর রেসপেক্টে বি কীভাবে আছে, রেস্টে। বাট বাইরের থেকে সি যখন বিকে দেখছে তখন সি এর কী মনে হচ্ছে, বি কিন্তু রেস্টে নেই, বি হচ্ছে মোশনে আছে। সুতরাং যখনই অবজারভার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর থেকে এ যখন অবজারভার ছিল তখন বিকে মনে হচ্ছিল রেস্টে আছে, বাট যখন অবজারভার সি হয়ে যাচ্ছে তখন বি কী হয়ে গেল, মোশনে আছে। সুতরাং অবজারভার চেঞ্জ হলে যে অবজেক্ট, একটা পার্টিকুলার অবজেক্ট, সে তার কিন্তু
স্টেট চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ তার মোশন যে অলওয়েজ অ্যাবসোলুট বা তার রেস্ট যেটি আছে সেটি যে অ্যাবসোলুট সেটি না, সেটি ডিপেন্ড করছে কার রেসপেক্টে সেটাকে মেজার করছি। অ্যান্ড যার রেসপেক্টে আমরা মেজার করি তাকে আমরা কী বলি? ফ্রেম অফ রেফারেন্স। যার রেসপেক্টে আমরা মেজার করি তাকে বলবো আমরা ফ্রেম অফ রেফারেন্স। এটি আসলে বেসিক্যালি কিছু কোঅর্ডিনেটের কম্বিনেশন যার রেসপেক্টে আমরা সবসময় কোনো একটা পার্টিকুলার অবজেক্টের মোশনকে ক্যালকুলেট করার চেষ্টা করি। নেক্সট আমরা দেখব ডিস্টেন্স কী। সো ডিস্টেন্স ইজ দ্য অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই এনি অবজেক্ট ইন এ গিভেন টাইম ইন্টারভেল। সো একটি অবজেক্ট তার ইনিশিয়াল পজিশন এ অ্যান্ড ফাইনাল পজিশন বি, সে এই পাথ দিয়ে এ থেকে বিতে মুভ করছে বা এই পাথ ফলো করে এ থেকে বিতে এসছে। তো এই যে পাথের যা লেন্থ, সেই যে পাথের যা লেন্থ, এই লেন্থটিকে আমরা বলবো তার ডিস্টেন্স। সেটি যদি 10 সেন্টিমিটার হবে তবে 10 সেন্টিমিটার হবে, এর হলো ডিস্টেন্স। দেন ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড ইন এ ডেফিনিট ডিরেকশন ইন এ গিভেন টাইম ইন্টারভেল। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বোঝাবো এ থেকে বিতে এসছে, বাট একটি ডেফিনিট ডিরেকশনে শর্টেস্ট ডিস্টেন্স যেটি কভার করেছে সেটি কিন্তু এই টোটাল পথটাকে কনসিডার করলে আমাদের হবে না, বিকজ এটা শর্টেস্ট ডিস্টেন্স না। আমরা জানি শর্টেস্ট ডিস্টেন্স অলওয়েজ একটি স্ট্রেট লাইন হয়। তো এই যে স্ট্রেট লাইন, যেই স্ট্রেট লাইনটা ইনিশিয়াল পয়েন্ট এ অ্যান্ড ফাইনাল পয়েন্ট বি এই দুটোকে কানেক্ট করবে, এই স্ট্রেট লাইনের যে ডিস্টেন্স হবে বা লেন্থ যা হবে তাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে বেসিক যে পার্থক্য হলো, সো ডিস্টেন্স হলো যে পথ কভার করছে সেটা যে কোনো রকম পথ ফলো করতে পারে, জিগজ্যাগ কার্ভ কোনো ব্যাপার নেই, সেই পথের যে লেন্থ সেটি হচ্ছে ডিস্টেন্স। বা ডিসপ্লেসমেন্ট অলওয়েজ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল যে পয়েন্ট আছে তাদের মধ্যেকার যে শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ স্ট্রেট লাইন সেটি হলো ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড এর থেকে আরেকটি ইম্পর্টেন্ট কনক্লুশন আমরা পৌঁছতে পারি, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিস্টেন্স হয় ডিসপ্লেসমেন্টের সাথে সমান হবে অথবা এর থেকে বেশি হবে, কারণ কি এ থেকে বিতে কিন্তু এই পথ দিয়ে আসলেই সবচেয়ে কম ডিস্টেন্স কভার করতে হবে, আর বাকি যে কোনো পথ ফলো করলে কিন্তু আমাদেরকে অনেক বেশি ডিস্টেন্স কভার করতে হবে। সো ডিস্টেন্স মে বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অর মে নট, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড থার্ড আরেকটি পয়েন্ট, যে ডিস্টেন্স যে এর কোনো পার্টিকুলার ডিরেকশন নেই, যে কোনো জিগজ্যাগ পাথ ফলো করে আসতে পারে, সুতরাং এটি একটি স্কেলার কোয়ান্টিটি। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এটি যেহেতু একটি পার্টিকুলার ডিরেকশন ফলো করছে ফাইনাল পয়েন্ট টু ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, সো এর ক্ষেত্রে একটি ডিরেকশন আছে, একে আমরা বলবো তাই একটি ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কিছু নিউমেরিক্যালস আমরা সলভ করি। সো ধরলাম ফার্স্ট একটি এক্সাম্পল, যে এ হচ্ছে ইনিশিয়াল পজিশন কোনো একটি অবজেক্টের, সে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি হয়ে আবার এ যে পয়েন্ট এখানে ফিরে আসলো। সো এই ক্ষেত্রে আমরা দেখব যে ইনিশিয়াল পয়েন্টও এ অ্যান্ড ফাইনাল পয়েন্টও এ, সুতরাং এদের মধ্যে আমরা শর্টেস্ট ডিস্টেন্স যদি বের করি সেটি একটি পয়েন্ট, অ্যান্ড অর্থাৎ এর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত? জিরো। বাট আমরা যদি ডিস্টেন্স ক্যালকুলেট করি তবে দেখব এর ডিস্টেন্স আমরা যখন ক্যালকুলেট করছি 3 মিটার + 5 মিটার, 8 মিটার + 3 মিটার + 5 মিটার, সো 5 5 10 + 3 + 3 5 5 10 + 6 = 16 মিটার। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর ডিস্টেন্স যা কভার করছে সেটি 16 মিটার, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু এক্ষেত্রে কত? জিরো। সুতরাং ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হতেও পারে, বাট ডিস্টেন্স কিন্তু কখনো জিরো হবে না। নেক্সট আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক, সেই এক্সাম্পলটা কী হলো, একটি ট্রায়াঙ্গেল। নেক্সট আমরা একটি দেখতে পাচ্ছি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এখানে। সো এর যে হাইপোটেনাস আছে এর 5 মিটার, অ্যান্ড এটি 3 মিটার, এটি 4 মিটার। সো এখান থেকে আমরা দেখি নিই, প্রথমে আমরা হাইপোটেনাসকে ছেড়ে দিই। সে আমরা ধরছি এ থেকে কোনো একটি অবজেক্ট বিতে মুভ করছে, বি থেকে সিতে মুভ করলো। সো এ টু বি, বি টু সি, সো এই ক্ষেত্রে ডিস্টেন্স 3 + 4, ডিস্টেন্স কিন্তু হবে 7 মিটার। বাট আমরা ডিসপ্লেসমেন্ট যদি ক্যালকুলেট করি, দেন এ ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট সি, এদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটি কী হবে? হাইপোটেনাস। এই হাইপোটেনাস কত হবে? 5 মিটার। সো 5 মিটার হবে আমাদের ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড ডিস্টেন্স হবে 7 মিটার। থার্ড আরেকটি যে প্রবলেম সেটি দেখে নিই। সে ধরলাম এ এই পজিশন, এ এই পজিশন হলো বি,
একটি অবজেক্ট এ থেকে স্টার্ট করে পুরো একটি সার্কুলার পাথ ফলো করে আবার এ পয়েন্টে ফিরে আসলো, অ্যান্ড এর রেডিয়াস আর, এটা হলো রেডিয়াস আর। তো এক্ষেত্রে এ যে পাথ ফলো করছে, টোটাল লেন্থ অফ পাথ, এটি হবে এর সার্কামফারেন্স। এর সার্কামফারেন্স আমরা কত জানি, 2πr। সুতরাং 2πr এর সার্কামফারেন্স ইকুয়াল টু ডিস্টেন্স, ইকুয়াল টু ডিস্টেন্স। সুতরাং এর ডিস্টেন্স যে কভার করছে সেটি 2πr। বাট এর যদি আমরা একই রকমভাবে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম, এ টু বি হয়ে আবার এতে ফিরে এসছে, তাই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কিন্তু এক্ষেত্রে জিরো। অ্যান্ড এ টু বি এই পাথের যদি আমরা কনসিডার করি, এ পাথ, তো এতটা পাথ সে ফলো করেছে এ থেকে বিতে এসছে এই পাথ দিয়ে, বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট যেটি হবে সেটি কিন্তু এই যে ডায়ামিটার আছে সেটি হচ্ছে 2r, বিকজ ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন সেটি হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, সেটি হলো 2r। অ্যান্ড এক্ষেত্রে আমাদের ডিস্টেন্স যেটি হবে সেটি হলো 2πr, বিকজ পুরো সার্কামফারেন্স ছিল 2πr, একে আমরা হাফ করলে পেয়ে যাবো কত, 2πr ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু πr। সো এক্ষেত্রে ডিস্টেন্স πr অ্যান্ড ডিসপ্লেসমেন্ট 2r। নেক্সট স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন নিয়ে আমরা ডিসকাস করবো। সো স্পিড, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্স কভার্ড বাই এনি অবজেক্ট ইন এনি টাইম ইন্টারভেল ইজ কল্ড স্পিড। সো স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। সো ডিস্টেন্সের এর থেকে আমার দুটো জিনিস জানতে হবে, স্পিড কি স্কেলার না ভেক্টর। অবশ্যই ডিস্টেন্স একটি স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি, টাইম স্কেলার কোয়ান্টিটি। সো স্পিড এস ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, সুতরাং এটিও একটি স্কেলার কোয়ান্টিটি। সেকেন্ড যে পয়েন্টটি সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে সেটি হলো যে এর ইউনিট কী। আমরা সবসময় এসআই ইউনিট ক্যালকুলেট করার চেষ্টা করব, এসআই ইউনিট যখন আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, স্পিড আমরা পেয়েছি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্সের ইউনিট, ডিস্টেন্স যেহেতু লেন্থ তাই এটি হবে মিটার, অ্যান্ড টাইম এটি হবে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড এটি হবে আমাদের স্পিডের ইউনিট, এটিকে লেখা যায় মিটার সেকেন্ড ইনভার্স। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ভ্যালোসিটি, ভ্যালোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম ইকুয়ালস টু ভ্যালোসিটি। সো এক্ষেত্রে মনে রাখতে হবে ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং ভ্যালোসিটি কিন্তু একটি ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড ভ্যালোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করবো। ভ্যালোসিটি ভি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং ভ্যালোসিটি ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্টকে আমরা মিটার দিয়ে ডিনোট করবো, আর মিটার হচ্ছে এর ইউনিট, অ্যান্ড টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। সো ভ্যালোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট, অ্যান্ড সিজিএস ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড। সো দেখতে পাচ্ছি যে ভেলোসিটি অ্যান্ড স্পিড দুটোর ইউনিট কিন্তু সেম, মিটার পার সেকেন্ড, বাট দুটো কিন্তু আলাদা কোয়ান্টিটি। স্পিড যেটি স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড ভেক্টর কিন্তু হলো ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাক্সেলারেশন, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, একে আমরা বলি অ্যাক্সেলারেশন। অর্থাৎ একটি অবজেক্ট এ পজিশন থেকে বি পজিশনে মুভ করছে টি টাইমে, ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়ান, ফাইনাল ভেলোসিটি ভি টু, তো ভেলোসিটি কত চেঞ্জ হলো, ধরে নিই ভি টু যে ফাইনাল ভেলোসিটি সেটি ভি ওয়ান থেকে বেশি, তো চেঞ্জ ইন ভেলোসিটি ভি টু মাইনাস ভি ওয়ান, এটি হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হলো। একে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে ভেলোসিটি চেঞ্জ, রেট ইন চেঞ্জ ইন ভেলোসিটি আমরা বলবো, তবে এটিকে আমরা বলবো অ্যাক্সেলারেশন। সো অ্যাক্সেলারেশন ইজ রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। সো অ্যাক্সেলারেশন একটি কি কোয়ান্টিটি, একটি ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ভেলোসিটি একটি ভেক্টর কোয়ান্টিটি। সো আর এর ইউনিট যদি আমরা ক্যালকুলেট করি, অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু ভেলোসিটি চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। ভেলোসিটির ইউনিট আমরা পেয়েছি মিটার পার সেকেন্ড, অ্যান্ড টাইমের ইউনিটে আমরা পেয়েছি সেকেন্ড। সো সেকেন্ড টার্মটি নিচে কতবার এসছে, দুবার এসছে, তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হবে আমাদের অ্যাক্সেলারেশনের ইউনিট, বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। সো লাস্টে আমি তোমাদের জন্য দুটো নিউমেরিক্যালস এখানে দিয়েছি। সো এ কার ট্রাভেলস অ্যালং আ স্ট্রেট রোড 100 মিটার ইস্ট, দেন 50 মিটার ওয়েস্ট, ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এ পার্সন ওয়াক 4 মিটার ইস্ট অ্যান্ড দেন ওয়াকস 3 মিটার নর্থ, ডিটারমাইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই দুটো প্রবলেম তোমরা সলভ করবে, সলভ করে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স তোমরা ক্যালকুলেট করবে। এর সাথে আমি আরেকটি টাস্ক দিয়ে দিলাম, সেটি হলো যে এই যে পাথ এরা ফলো করছে, এই পাথকে কভার করতে এদের সময় লাগছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড টাইম ধরে, 5 সেকেন্ড টাইমকে কনসিডার করে তোমরা এর স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ ভেলোসিটি এর দুটো ক্যালকুলেট করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো।